হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গরু পাচার মামলায় এদিনও সিবিআই দফতরে গেলেন না অনুব্রত মণ্ডল। এই নিয়ে মোট 6 বার সিবিআই এর অফিসে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি আবার এই নিয়ে তৃণমূল নেতাকে কটাক্ষ করতে শুরু করেছে সমস্ত বিরোধীরাই। ওরা কাপুরুষ, হিম্মত নেই সিবিআই দফতরে যাওয়ার, এই ভাষাতেই এদিন তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি আবার অনুব্রত মণ্ডলকে আক্রমণ শানিয়েছেন খোদ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। তবে উল্লেখ্য, হাজিরার নোটিশ দেওয়ার পরেও অনুব্রত মণ্ডল না আসায় এদিন খোদ সিবিআই যায় অনুব্রত মণ্ডলের বাড়িতে। তবে সেখানে অনুব্রত মণ্ডলের সাথে কি কথাবার্তা হয়েছে সে নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সিবিআই কে। অনুব্রত মণ্ডলকে এই 6 বার হাজিরা এড়ানোর পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই এর কি পদক্ষেপ হয় সেটাই এখন দেখার। অন্যদিকে আবার চোখ রাখবো অন্য একটি বড় খবরে, ন্যায়ের বুলডোজার থামবে না, দেশজুড়ে জ্বলতে থাকা বিতর্কের আগুনে এই কথাই বলে নতুন করে ঘি ঢাললেন দিল্লি বিজেপি প্রধান আদেশ গুপ্তা। সম্প্রতি হিংসা কবলিত জাহাঙ্গীরপুরীতে বুলডোজার চালিয়ে বেশ কয়েকটি ইমারত ভেঙে দেয় উত্তর দিল্লি পুরসভা, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার অবমাননা করতেও ছাড়েনি তারা, যার ফলে দেশজুড়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। বেশিরভাগদের বক্তব্য, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো বেছে বেছে সংখ্যালঘুদের উপরেই আক্রমণ করছে বিজেপি। এরই মাঝে আবার দিল্লি বিজেপি প্রধান আদেশ গুপ্তা এদিন বলেন, আম আদমি পার্টি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অবৈধভাবে দিল্লিতে বসিয়েছে তাই ওনার এত কষ্ট, যার যা করার আছে করুন, মনে রাখবেন ন্যায়ের বুলডোজার চলতেই থাকবে। তবে দেশজুড়ে চলতে থাকা বিভিন্ন বিতর্কের মাঝে বিজেপি নেতার এই বক্তব্য সেই বিতর্কের আগুনে অনেকটাই ঘি ঢেলেছে। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।